মূল্য বৃদ্ধি করে বিপদ সরকার ক্রমাৎ রাজ্য হ্রাস পাইছে সুরার বিক্রির হার। করেছিল ভাললৈ কিন্তু হলকৈ কাল, 33% হ্রাস পালে দৈনিক সুরার বিক্রির হার। সুরার রাজহেরে রাজ্য চলার পরিকল্পনা করেছিল সরকারে। বিগত কিছুদিনের পর হুড়া হুড়ে বৃদ্ধি করেছিল বিলাতী সুরার মূল্য, কিন্তু সরকারের এই আহাত যেন এবার চেঁচা পানি পড়েছে, কেন দাম বড়ার পাছতেই রাজ্য কমিছে বিলাতী সুরার বিক্রির হার। 750 মিলিলিটার একোটা সুরার বোতলত 600-700 বৃদ্ধি করেও ক্ষান্ত হব পৰা নাই রাজ্য সরকার। অধিক রাজস্ব সংগ্রহের লোভতেই সর্বকালের ইতিহাস ভঙ্গ করে রাজ্যের আবকারী বিভাগে সুরার বিপণী সমূহ দৈনিক 4,500 লিটার সুরা বিক্রির টার্গেট বাঁধি দিছিল, কিন্তু কথাব ভবার দরে হয়ে নুঠিল। তার এখন বিপরীত ছবিহে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে সুরার বজারত। দাম বৃদ্ধির পাছত রাজ্যত হুড়া হুড়ে কমিছে মদর বিক্রি। আবকারী বিভাগের একটা শীর্ষ সূত্রই সদরি করা মতে, দাম বহার পূর্বে রাজ্য প্রতিদিনে গড়ে বিক্রি হয়েছিল 6-7 কোটি টাকার সুরা, কিন্তু এতিয়া দাম বহার পাছত দৈনিক মদর বিক্রি হয়েছে 4-5 কোটি টাকাহে, অর্থাৎ দৈনিক প্রায় 2 কোটি টাকার সুরা বিক্রি হ্রাস পাইছে রাজ্য। শতাংশ হিসাবত ইয়ার পরিমাণ হল 33%। ইফালে পরিস্থিতিয়ে বিপরীত দিশলৈ গতি করা দেখি বিপাঙত পৰিছে শাসকীয় বিজেপির মিত্রজোট সরকার। ইয়ার পরিপ্রেক্ষিততেই সরকারে সম্প্রতি চুবুরিয়া রাজ্য মেঘালয় সরকারক মেঘালয়তো সুরার দাম বড়াবলৈ হেঁচা প্রয়োগ করা বলে খবর আহিছে। অসমীয়া প্রতিদিন, ডিজিটাল ডেস্ক।